ভাইয়ারা, আমরা দেখছিলাম যে গাজীপুর থেকে আমিনুল ভাই আমার সাথে দেখা করতে নারায়ণগঞ্জ চলে আসছিল। যেভাবে হোক আসছিলেন, তার রিজেক্ট পাসপোর্টের কারণে সিঙ্গাপুর আসতে পারছিলেন না। সাহেদ ভাই, আপনি কি আমিনুল ভাই আপনি কিভাবে সিঙ্গাপুর আসলেন? আমার কাছে দেখা করলেন, তারপর কিভাবে আসলেন সিঙ্গাপুর? আসছিল আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, ওই শিপন ভাইয়ের, শিপন ভাইয়ের ঠিকানা পাইছি। ঠিকানা পাওয়ার পরে শিপন ভাই, শিপন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। ওনার আমি ওই দেশে গেছি নারায়ণগঞ্জে, যাওয়ার পরে ওনার সাক্ষাৎ, ওনার কাছ থেকে অনেক যুক্তি বুদ্ধি পরামর্শ নেওয়ার পরে সাহেদ ভাইয়ের সাথে পরিচয় করা দিল। সাহেদ ভাই বাকি যত বুদ্ধি টুদ্ধি যা আছে সব কিছু সাহেদ ভাই দিয়ে আমার সিঙ্গাপুরে এই ফোনটা আনছে। তার মাঝখানে আইসা আবার ট্রান্সফার নিলাম। নেওয়ার পরে আবার সাহেদ ভাই আবার কোম্পানি ঠিকঠাক করে আবার যা টাকা পয়সা লাগবে সাহেদ ভাই হেল্প করছে। এখন সাহেদ ভাই যা করার সাহেদ ভাই করতেছে। শিপন ভাই, সাহেদ ভাই, দুজন আসলে সাহেদ ভাইয়ের কথা বলা শেষ করা যাবে না। সাহেদ ভাই শুধু ওনাকে ফিরি আনার ব্যাপারে হেল্প করেন, বিশাল বড় হেল্প করছে। রিজেক্ট পাসপোর্ট কারাইয়া তাকে আনা এনে দিয়েছে। এমনকি সাহেদ ভাই সিঙ্গাপুরে আসার পর তার সমস্ত খরচ পাতি টাকা পয়সা দিয়ে রাখছে, হয়তো তিনি বেতন পেলে সাহেদ ভাইয়ের টাকা দিয়ে দিবে। সাহেদ ভাইয়ের কথা বলা শেষ করা যাবে না। আরেকটা কথা বলবো সাহেদ ভাই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে। সাহেদ ভাই কিন্তু মানুষকে দেয় দিন মন খুলে দেয়, এটা ফেরত আসা করে দেয়, তারপরে যারা ভালোবাসা মানুষ তারা টাকা ফেরত দিয়ে দেয়। আরেকটা কথা ভাইয়েরা, এই ভিডিও দেখে আমরা আবার সাহেদ ভাইয়ের বিরক্ত করবেন না। সাহেদ ভাই আমার আনেন, আমার আনেন। সাহেদ ভাইয়ের কাছে সুযোগ থাকলে উনি অটোমেটিকলি জানাইবে আমাদেরকে, ওনার পেজে পোস্ট করে, পেজে থেকে খেয়াল রাখেন। আপনার ভাইয়ের নাম প্রবাসী কণ্ঠস্বর, সাহেদ ভাইয়ের পেজের নাম প্রবাসী কণ্ঠস্বর, পেজ থেকে খেয়াল রাখবেন। ওই পেজে উনি পোস্ট করেন, ওই থেকে কোথাও তিনি লোক আনতে পারেন, ফ্রি জানাবে তখন যোগাযোগ করেন। এখন আপনারা হয়তো জানতেছেন সাহেদ ভাই ফ্রি লোক আনে, তারপর কিন্তু সারাদিন ওনাকে ফোন দিয়েন না। তো সাহেদ ভাইয়ের সাথে কথা, সাহেদ ভাই আপনি যদি মানসিকভাবে হেল্প করতেছেন, আমিনুল ইসলাম ভাইকে কীভাবে হেল্প করলেন এটা সবাই বলেছে? ভাই আমিনুল ইসলাম ভাই তো রিজেক্ট বইছিল, অ্যাকচুয়ালি যে কোনোভাবে হঠাৎ করে ওনার বিষয়টা হয়ে গেছে একটা ফার্মাকের কোম্পানিতে। পরে মনে করেন যে ওই সময় ওই এজেন্সিপি দেওয়া নিয়ে আর কি আমার সাথে মূল আয়েসটা হয়েছে আর কি। তাই যাই হোক, ওইটা এজেন্সিপি উনি দেশ থেকে কিছু জোগাড় করে দিয়েছে, পরে আমি এখান থেকে মিলিয়ে দিলাম ম্যাডামরে দিছি। পরে উনি আসছেন, আসার পরে আবার হঠাৎ করে ম্যাডামে মনে করেন যে পাড়ায় দিব, পরে ওখানে কিছু টাকা পয়সা দরকার হয়েছিল ট্রান্সফার নিয়ে অন্য কোম্পানিতে যাওয়ার জন্য এজেন্সিপি। ওই সময় আমি কি করব, আমি আমিনুল ভাই আসছিল, পরে একবার আমার মতো সেম বয়সী লোক খুব ভালো লাগছে আমার, আমার বাসার এখানে আসছিল চা কফি খাই। মনে করেন যে তার আমি তো বলছি ভাই আমি তো চাকরি বাকরি করি, তো আপনাকে কিছু টাকা পয়সা আমি দিলাম, পরবর্তীতে যখন বেতন পান আমার দিয়ে দিয়েন। আসলে এটা আমার স্বভাব, আমি সবাই এরকম দিই যে বেতন পেলে দিয়ে দিয়েন, কিন্তু ফারুক ভাই শতকরা 80% মানুষই দেয় না। যাই হোক, আমার এরপর আবার আমিনুল ভাই আরেকটু প্রবলেমে পড়ছিল, ওই পরবর্তী সেকেন্ড টাইমে ইয়া করার জন্য ওনারও ছেলে দুটো পড়ালেখা করে, ওনার জন্য মনে করেন যে অনেক সমস্যা। পরে আমি আপনার সাথে আলোচনা করলাম, পরে আবার ওই সময় আলহামদুলিল্লাহ ওই এজেন্সি যেটা লাগতো ওটা আমি পুরোটাই দিয়েছি। তো আমি আশা করি মনে করেন আমিনুল ভাই আমার জন্য কোনো সমস্যা নাই, ওনার যে সমস্যা এই এই বয়সে মনে করেন অনেক টেনশন, ওনার আমার ধ্যান না দেখলেই মায়া লাগে, ওনার যে এর থেকে বেঁচে উঠতে পারে আল্লাহ মনে করেন আমাকে দেখবে, আল্লাহ হয়তো দেখে আসতেছে এই পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ সাহেদ ভাই। সাহেদ ভাইয়ের মনটা এত ভালো যে আপনাদের বলা বলতে হয়তো মিথ্যা কথা বলতেছি না। তো ভাইয়েরা দয়া করে আমাকে নক দিবেন না যে সাহেদ ভাই আমাকে এনে দেন, এনে দেন। সাহেদ ভাইয়ের পেজের লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব, ওই পেজে গিয়ে আপনারা নক দিলে সাহেদ ভাইকে পাবেন, যদি আপনাদের সম্ভব হয় উনি হেল্প করবে। আসসালামু আলাইকুম।